রোগীর স্বজন বেশ নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নিল টিম আন্ডার কভার। শুরুতেই খোঁজ নেওয়া কোথায় গেলে মিলবে সরকারি অ্যাম্বুলেন্স। নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসারের দেখানো ঠিকানা অনুযায়ী হাসপাতালের একটি অফিস রুমের বাইরে এসে দাঁড়ালো টিমের একজন সদস্য। সেখানে অ্যাম্বুলেন্স প্রত্যাশীদের ভিড় নজর কেড়ে নিল। ভিড় কমে যেতে এই রুমের ভেতরে থাকা বাবুল নামের এক ব্যক্তিকে চাহিদার কথা জানানো হলো। অ্যাম্বুলেন্স একটু নিতে চাই, ভাড়া নিতে চাই। উত্তরাতে এদিকে স্বজন ছদ্মবেশী টিম সদস্যের তাড়া দেখে সরকারি নয় বেসরকারি অ্যাম্বুলেন্সে রোগীকে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন বাবুল। বাবুলের কণ্ঠে যেন শুধুই নিরাশার সুর, বোঝা গেল এতটা সহজে মিলছে না সরকারি অ্যাম্বুলেন্স। এদিকে গায়েবী স্বজনকেও বাঁচাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ছদ্মবেশী টিম সদস্য। আমাদের অফিসিয়াল গাড়ি তো, তো অফিসে যদি থাকা হয় তাহলে পাবেন, যেমন স্যার যাবে, ডিডি স্যার, ডিডি স্যার যাবে, অ্যাম্বুলেন্সে যাবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে করতে দিন গড়িয়ে রাত, কিন্তু অ্যাম্বুলেন্সের খোঁজ পাওয়া হলো না। এদিকে শেষবারের মতো একটা চেষ্টা চালালো টিমের সদস্যরা। এটার পরে কি যাবে নাকি না? কাম করুন, আপনি সাড়ে দশটা এগারোটার সময় আসেন, রাত করে গেলে আপনি ভালো হয়ে যাবে।